স্লোগান দিতে ইচ্ছা করে, আমার সাথে স্লোগান ধরেন, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিসমিল্লাহ রহমান। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে ঠাকুরগাঁয়ের আজকের এই বিশাল জনসভার প্রিয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি দার যিনি এই এই মাটির সন্তান, ঠাকুরগাঁয়ের সন্তান, যার শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কঠিন সব ঝটক্রমে বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তার ট্রাভেল লন্ডনে, তার মধ্যে উনি সারা দেশকে দেশে দলকে একত্রিত করছেন, চাঙ্গা রাখছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন এবং সরকারের আজকের নাস্তানাবুদ করে দিয়েছেন তার নেতৃত্বে, যিনি শতটা মামলা মিথ্যা আসামি, উনি যে আপনাদের প্রিয় সারা বাংলাদেশে মানুষের কাছে বিএনপির মধ্যে কর্মীদের প্রিয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত বিশেষ অতিথি সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাদু হাবিব দুলু, আমার সহকর্মী সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পত্তিমূলক সদস্য কামরিত রতন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং জাহাঙ্গীর, পার্শ্ববর্তী জেলা একদম কাছেই আমাদের, এবং আমার অত্যন্ত স্নেহের আপনার অত্যন্ত পছন্দের ব্যক্তি বিএনপি কেন্দ্রীয় সদস্য জনাব ফরহাদ আহমেদ আজাদ, মন্ত্রী উপৃষ্ট, আমি নাম বললাম অনেক সময় লেগে যাবে, বিএনপি যুব দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবী দলের উচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গসংগ্রহের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোন, আসসালামু আলাইকুম। আমাদের নেত্রী গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার তিনি শয্যাশায়ী হাসপাতালে, ডাক্তার সাহেবরা আপ্রাণ চেষ্টা করছেন তাকে বাঁচিয়ে রাখতে। আমরা প্রশ্ন করতে চাই, বেগম খালেদা জিয়া যেসব জেলে ঢুকেছেন, হেঁটে ঢুকেছেন, পায়ে হেঁটে ঢুকেছেন, জেলে কি আপনি করেছেন, কি অপচিকিৎসা করেছেন, কি ওষুধ খাওয়াইছেন তাকে? বেগম খালেদা জিয়া অল্প কয়েক মাসের মধ্যেই হাঁটা চলাফেরা বন্ধ হয়ে গেছে, আপনার বাধ্য হয়েছেন তাকে পিজি হাসপাতালে ভর্তি করতে এবং তাকে চরম অসুস্থ অবস্থায় আমরা তাকে ট্রলি করে, তাকে হুইল চেয়ার করে আমরা বের করে নিয়ে আসছি, সেই সময় চিকিৎসা করা হয়েছিল জানতে চাই আমরা, কারা চিকিৎসা করেছিল জানতে চাই, এবং আমরা জেনেছি সে সময় শেখ হাসিনা সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন এই আমাদের পাগলা মুরাদ, সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে,
এবং ক্ষতিযুত হয়ে থাকে যদি সেই জন্য এসেছে আজকে বেগম খালেদা এই অসুস্থতার কারণ এই সরকার আজকে সরকার কিন্তু অস্বীকার চাচ্ছে না ওনার ভাই দরখাস্ত দিয়েছে আমি দুই একটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা উত্তর দিতে আজকে গতকাল তারা বলেছিল তারা বলেছে বেগম খালেদার ভাই আবেদন করেছে তাকে চিকিৎসার জন্য তাকে মুক্তির জন্য সেখানে কিন্তু আইনমন্ত্রী বলেছে কোনো ধারা লেখা ছিল না ধারা লেখা ছিল না সরকারের নাকি 401 ধারা বসিয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য তাহলে এখন বেগম খালেদার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য যে 401 টা আপনারই বসেছে এখন বলছে 401 ধারা সুযোগ নাই আর 401 যদি আপনি বসিয়েছেন 401 ধারা আমাদের বসেনি আবেদন করেন আপনি বের করেন কোন ধারা বেগম খালেদাকে বিদেশে পাঠানো যায় বের কমপ্লেন করতে হবে আপনাদের এবং ওনার বলেছে আইনগত সুযোগ নাই আমি জেনারেল ক্রস চেক আমাদের এটা অত অনেকে বুঝবেন না যারা আইনজীবী তারা আমার ফকুল ভাই সহ অনেক আইনজীবীরা বুঝবেন বা আমাদের মহাসচিব বাবুরা বসা বুঝবেন জেনারেল ক্রস চেক এটা এই ক্ষমতাটা যে বলা আছে যে কর্তৃপক্ষ রাষ্ট্রে যে আদেশ দিবেন সেই কর্তৃপক্ষ সে আদেশ পরিবর্তন পরিবর্তন সংশোধন বা বাতিল করার ক্ষমতা আছে সুতরাং এই আইন বলেই তো আপনারা পারেন মাননীয় আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনের অবহেলা করবেন না আইন অবহেলা করবেন না অনতি বিলম্বে বেগম খালেদার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা গ্রহণ করুন আর স্পষ্ট বলতে চাই বেগম খালেদার আজকের অবস্থার জন্য আপনারাই দায়ী এবং আজকে 30 ডিসেম্বর একটু আগে আমাদের এক ভয় মনে করে দিয়েছে 30 ডিসেম্বর 2018 সাল কি হয়েছিল এই সময় চুরি ভোট চুরি হয়েছিল এই সরকারে কারা আছে আপনারা কারা এই মন্ত্রী আপনারা কারা আপনারা কারা প্রধানমন্ত্রী কিভাবে করে আজকের দিনে ভোট চুরি করেছেন দিল্লির ভোট গতকাল রাতে চুরি করেছেন আপনারা বৈধ সরকার নয় আপনারা ভোট চুর সরকার এবং দেশে এসএসএ জেনারেল এসএসএ সে ভোট চাল সামরিক শাসন ছিল আপনারা শিখেছেন আপনারা আপনারা আওয়ামী লীগ ভোট চালের ক্ষমতা আছেন আপনাদের মধ্যে আর জেনারেল এসএসএ সামরিক শাসনদের মধ্যে কোন পার্থক্য নাই কোন পার্থক্য নাই এরশাদকে যেরকম গলা গামছা দিয়ে নামিয়েছে জনগণ ইনশাল্লাহ আপনাদের ভাগ্য কিন্তু সেটাই আছে এবং সময় শেষ টাইম টু গো শেখ হাসিনা আওয়ামী লীগ টাইম টু গো কত লোক হত্যা করেছেন কত লোককে ক্ষমতায় হত্যা করেছেন রেপ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষকে বিচ্ছিন্ন দিয়েছেন মানব অধিকার লঙ্ঘন করেন নাই আপনি পুলিশ হত্যা করে নাই আপনি পুলিশকে শিক্ষকদেরকে ব্যাংকারদেরকে রেপকে সেনাবাহিনীকে বিজিবিকে 3 ডিসেম্বর 1918 3 ডিসেম্বর ভোট চলতে ব্যবহার করেন নাই আপনি করছেন বলে খবর আসছেন এবং আমাদের এই এই পবিত্র বাহিনীগুলোকে আপনারা শেষ করে দিয়েছেন আইন শেষ করে দিয়েছেন সুতরাং আজকে বাইর থেকে স্যাংশন আসতেছে লজ্জা আমাদের লজ্জা বাংলাদেশের লজ্জা বাংলাদেশের আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশের বিরুদ্ধে স্যাংশন আসছে র্যাবের জিজির বিরুদ্ধে স্যাংশন আসছে লজ্জা না আমাদের লজ্জা না সরকার লজ্জা না দিতে পারে দেশের জন্য লজ্জার এবং এদের এই স্যাংশনটা আসছে আপনাদের জন্য আপনারা দুর্নীতিবাজ আপনারা ভোট চোর আপনারা মানবাধিকার লঙ্ঘনকারী এবং এদের কাজে লাগিয়েছেন জোর করে বাধ্য করেছেন বলে কি অবস্থা হয়েছে অনতি বিলম্বে এদের স্যাংশন তোলার ব্যবস্থা গ্রহণ করুন এদের হাতে সেনা পুলিশের যারা সেনা অনতি বিলম্বে এদের স্যাংশন এমএলএ কে বলেন স্যাংশন তুলতে নতুবা এরাই সহ আপনারা আওয়ামী লীগ সরকার ছয় পদক করেন আর পদক না করলে বাধ্য করা হবে বাধ্য করা হবে ইনশাল্লাহ তৈরি আসুন তো যুদ্ধকে তৈরি আসুন তো
এবারে যুদ্ধ উত্তর আছে তো এই যুদ্ধ হবে সরকারের পতন এই সঙ্গে এই যুদ্ধ হবে শেখ হাসিনার পতন ইনশাআল্লাহ বাংলাদেশে এবং বেগম খালেদার মুক্তির জন্য আপনার মিনিট আমি একটা মিনিট স্যার নেওয়ার একটা মিনিট নি কথা কথা বলেন কি বেগম খালেদার দণ্ডপ্রাপ্ত আসামি এই কিসের বিচার দেশের প্রধান বিচার এসকিছি নাকি ধাক্কাতে ফালাই দিচ্ছেন নাকি হ্যাঁ ফালাই দিচ্ছেন না কোরআনে তাহলে যে তুমি এসব লোক তুমি বিচার পাচ্ছেন বিচারপতিরা ভয়ে মিথ্যা মামলা সাজা দিয়েছে কথা কথা বলেন কি আবার দ্বিপদকার তারেক রহমানের সম্পদ হাওয়া বল আরে বেটা তোরা আমলি ছিল 13 বছর তোদের বাবারা ছিল তিব্বত সেনাবাহিনীর লোক 15 বছরে তারেক রহমান সাহেবের এবং তার স্ত্রীর নামে 1,26,00,000 টাকা সম্পদ পাইছে 1,26,00,000 সম্পদ মানে কি তার ট্যাক্স দেওয়া এরপর ঢাকা শহরে একটা পিয়ন চাপরাশির তুমি সে জম্পত আছে তো কি করছিস কত ত্যাগ 13 বছর তোরা খবরদার সাবধান আওয়ামী লীগের নেতৃমন্ত্রী আর সাবধান তার গ্রামের সম্বন্ধে বেগম খালেদার সম্বন্ধে আর বিপদ যাবেন না দিদি টাইম চিকো এই 31 তারিখে ইনশাল্লাহ তোমাদের চরম তোমাদের চরম পত্র দিলাম তারপর কিন্তু আর ঝাঁস সময় দেওয়া হবে না জনগণ কিন্তু উত্তাল হয়ে গেছে যেখানে হবে সেখানে ধরবে সেখানে ধরবে ইনশাল্লাহ এবং গণতন্ত্রকে মুক্তি দেবে জনগণ অধিকার বন্যাদিকে প্রতিষ্ঠিত করবে বেগম খালে মুক্ত করবে বেগম খালে সুচিকিৎসা করবে আশা ব্যক্ত করে এবং একজন বললো কি যুদ্ধকালীন মামলা করা ইনশাল্লাহ আমাদের পঞ্চগড়ে তো আনজি ভাইরা আছে ফকির ভাইরা আপনার যুদ্ধ করবেন স্বৈরাচারের বিরুদ্ধে এই ভোটা খাতির বিরুদ্ধে পঞ্চম আইনজীবী এখানে করবে সরি সরি বাবার সেক্রে ঠাকুর আইনজীবী ভাই বোনেরা করবে আর যেখানে ঢাকায় দরকার আমি ঠাকুরগার যত রাজনৈতিক মামলা যান আমি ফ্রি করে দেবো ফ্রি করে দেবো সত্যি একটাই যুদ্ধ করতে হবে শরীর পতন করবে তুমি ইনশাল্লাহ ঠিক আছে আর আমার ঠাকুরগার আনজি ভাইরা আপনারা কিন্তু রাজনৈতিক মামলা সাপিত সেক্রেটারি সাহেব আছে এখানে সবাই আছে হ্যাঁ আচ্ছা পঞ্চগড় আজাদার এলাকাটা আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আচ্ছা ঠাকুরগা তো আছে আমাদের সংগ্রামী মহাসচিবের জেলা ঠাকুরগার রাজনৈতিক মামলা যান ফ্রি 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 যান ঠিক আছে যুক্তরা করেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আর গণতন্ত্রের জয় হবে জনগণের জয় হবে খালেদার জয় হবে তারেক রহমানের জয় হবে ফকির আলমের জয় হবে বিএনপির জয় হবে হুদা হাফেজ বাংলার জিন্দাবাদ সৈয়দ জিয়াউল হক বেগম খালেদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আরেফাত রহমান কক্ষ অমর হোক বিএনপি জিন্দাবাদ